গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে 5 তারিখ বুধবার, এখন বাজে সকাল 10টা। আজকে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। কী দিয়ে স্টার্ট করছি, কী দিয়ে শুরু করছি তোমাদের সাথে আড্ডাটা, বা দেখো, এই যে আমার মেয়ে ব্রাশ করা হয়ে গেছে, শুয়ে আছে, ওকে এখন ব্রেকফাস্ট দেব। দেখতে পাচ্ছো জামাটা, কিন্তু কর্নফ্লেক্স খাবে ও, বাট এতদিন কর্নফ্লেক্সটা আমি মিক্সিতে গুঁড়ো করে রাখতাম, সেটাকে গরম জলে একটু আমুল দিয়ে মিশিয়ে খাওয়াতাম, বাট এখন থেকে ডাক্তার ওকে বলেছে ওকে কোনো গুঁড়ো খাবার খাওয়ানো যাবে না, ওকে দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে সমস্ত খাবার খেতে হবে, কারণ যেহেতু ও দাঁত দিয়ে চিবিয়ে খায় না, সেহেতু ওর খাবার হজম হয় না, যার জন্য পেটের প্রবলেম হচ্ছে। তাই আজকে কর্নফ্লেক্সটা আমি শুধু গরম জলের মধ্যে নিয়ে একটুখানি হাত দিয়ে জাস্ট একটু স্ম্যাশ করে নিয়েছি, তাই ওকে এখন খাওয়াবো। ঠিক আছে, চলো দেখতে থাকো আজকে সারাদিনটা আমার সঙ্গে, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার ড্রয়িংয়ের জিনিস নিয়ে বসলো, ড্রয়িং করবে, আমার হয়ে গেছে রান্না বান্না কাজকর্ম সব কমপ্লিট। এবারে মেয়েকে চান করাবো, আমি চান করবো, পুজো দেবো, আর গ্যাসটা মুছবো, সেটা পরে করবো। তোমাদের সবারও আশা করি রান্না বান্না সব কিছু হয়ে গেছে, এখন 9টা বাজে বলো, তখন 1টা বাজে, তাড়াতাড়ি হয়ে গেছে। আজকে বেশি কিছু রান্না করিনি, বেগুন ভাজা, ডাল, উচ্ছে আলু সিদ্ধ আর সোয়াবিন, আর 2টো ডিম সিদ্ধ করেছি, ব্যাস। গাছে জল ঢল দিলাম, সবই করেছি। এবার মেয়েকে চান করাবো আর আমি চান করবো, ব্যাস হয়ে যাবে। চলো দেখতে থাকো। ভালোই দুস্তু করে না, মাঝে মাঝে পুরো চান করালেই দেখ, তুমি আমাকে ঠান্ডার মধ্যে কেন চান করালে? এইমাত্র জানো কিছু জিনিস শপিং করেছি, তোমাদেরকে দেখাবো। এখন তো মানে আমার এমন হ্যাবিট হয়ে গেছে, কিছু কিনে তোমাদের সাথে না শেয়ার করলে আমার ভালোই লাগে। আগে আমার মেয়েকে একটুখানি মেখে মাখিয়ে দিই, দিয়ে বসে খেয়ে খেয়ে নিয়ে পুজো পুজো করে নিই, চান করে তারপরে তোমাদেরকে দেখাবো আমি কী কিনেছি। বাড়িতে বসেই কিনেছি, কোথাও যেতে হয়নি আমাকে, বাড়িতে বসেই কিনে নিয়েছি। ও এখন যাবে কোথায় জানো? আমাদের পাশে আমার মাসির বাড়ি আছে, সেখানে একটা বেবি আছে, ওই বেবিটার সাথে খেলতে, তো দাঁড়াও এসে কথা বলছি। এখন বাজে হচ্ছে 11:20, মানে আমি এখন শোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, ঠিক তার আগে তোমাদের সামনে এলাম। কারণ হচ্ছে দুপুরে সেই তোমরা আমাকে দেখেছিলে মেয়েকে চুল ঠুল আসতে রেডি করেছি, তারপরে আর তোমাদের সামনে আসতে পারিনি, কারণ তারপরে চান করেছি, পুজো দিয়েছি, পুজো টুজো দিয়ে খেয়েছি, খেয়ে একটু শুইনি বসেছিলাম, মানে বাড়িতে কাজ করছিল ওপর মিস্ত্রি, ওই জন্য বসেছিলাম। আর আমার মেয়ে সারা দুপুর খেলেছে, বসেছিলাম, তারপরে ছাদে গেলাম, ছাদ থেকে এলাম, গ্যাস ফ্যাস মজে ফুজে। এবার যেই সন্ধ্যাটা হয়, আমার মেয়েকে পড়তে বসানোর টাইমটা হয়, তখন একটা যুদ্ধ শুরু হয়ে যায়, বুঝতে পেরেছো? ও রোজ দিন বলবে আমি সন্ধ্যাবেলায় পড়বো, খেয়ে যেই সন্ধ্যা হয়ে যায় ব্যাস কি পড়বো কেন পড়বো এই নিয়ে রোজ সন্ধ্যাবেলা হলে একই রকম অশান্তি, বিশ্বাস করো আমি পাগল হয়ে যাচ্ছি। কী করে যে ও পড়বে, ফেব্রুয়ারি মাসে ওর ফাইনাল এক্সাম, পড়েই না, এক ফোঁটা পড়তে বসে না, বলো মিস আসে সকালবেলা পড়িয়ে গেল, ব্যাস। পদিন পড়ছিল গো, মিথ্যা কথা বলবো না, খুব ভালো, প্রত্যেক দিন আমি ওর শুধুমাত্র পড়ার জন্য জানো আমি বেরোই না, এখন তো যা হোক ধরো করোনা বাকি, যে নর্মালি আমি বেরোই না সন্ধ্যাবেলা, যে আমি যদি সন্ধ্যাবেলা বেরিয়ে যাই ওর পড়ানোটা
হবে না, হোমওয়ার্ক হবে না, আমি বাড়িতে থাকি আর ও কি করে, পড়বে না না, খালি ফোন ফোন ফোনের নেশা, আমার আর ভালো লাগে না। মিস আসবে, মিস পড়িয়ে যাবে, কিন্তু ও পড়িয়ে গেলে হবে না তো বলো, ওগুলো তো বাড়িতে একটু রিভিশনও করতে হবে, সেগুলো আরও করবেন, সকালে বলবে বিকালে, সন্ধ্যাবেলা হলে বলবে সকালবেলা, এই করে করেও চালাচ্ছে জানো। ভালোই পড়ছিল, আমি পুরো মোটামুটি ভালোই কদিন পড়াশুনো করছিল, এবার এই যে মাঝখানে শরীরটা খারাপ হলো, ব্যাস গ্যাপ হয়ে গেল, ব্যাস হয়ে গেল। একবার যদি গ্যাপ পড়ে যায় সেটাকে রিপে আনতে মানে কি যে কষ্ট, তো শুধুমাত্র আমি জানি। যাই হোক, এই প্রবলেমটা তো আছেই, এই প্রবলেমটার কোনো সলিউশন মানে মেয়েকে পড়তে, মেয়ে যাতে রোজ পড়তে বসে সেই ব্যাপারে যদি তোমাদের কাছে কোনো সলিউশন থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে কি করলে ওর পড়াশোনায় একটু মন বসবে। বিশ্বাস করো, সত্যি বলছি আমি ফেড আপ হয়ে যাচ্ছি। ও ওয়ানে উঠবে কিন্তু ফ্রেন্ডস, আজকে অনেক ঘুম পেয়ে গেছে, আজকে ব্লগটা এখানে শেষ করছি। তোমরা ভালো থেকে আমাদের সাথে শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো, বেলটা টিপো, ততদিন করে জন্য টাটা। তো চলো, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার কালকে দেখা হবে। প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টাটা, বেল বাটনটা ক্লিক করে দিও।